মাত্র তোমরা দুইজন জয়েন করেছো, আর বাকিরা কোথায়? চ্যাট বক্সে নামগুলো দিয়ে দিও। হ্যাঁ, নেহা, জান্নাতুল ইসলাম, জি ম্যাম। রোল গুলো দিয়ে দিও। হ্যাঁ, স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু? দেখা যাচ্ছে নেহা, জান্নাত? শুনতে পাচ্ছ? দেখা যাচ্ছে। এটা কি দেখতে পাচ্ছি আমরা? আমাদের ম্যাম, আমাদের বইয়ের কভার পেজটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কভার পেজটা দেখতে পাচ্ছি, আর আমাদের স্কুলের লোগোটা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, দেখো তো আমরা আজকে কি পড়বো। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি পড়বো আমরা দেখো তো? বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন, হ্যাঁ, এখানে জাতীয়তাবাদের উন্মেষ একটা র এবং হবে, র হবে। হ্যাঁ, অনেক সময় ওই যে ওয়ার্ডে লিখতে গেলে অনেক সময় রটা ও হয়ে যায়। আচ্ছা, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন, এর বাকি অংশটা, ঠিক আছে? আমরা গত রবিবার তোমাদের ক্লাসটা নিতে পারিনি, ঠিক মতো নিতে পারিনি, নিয়েছিলাম মানে খুব মনের মতো হয়নি ক্লাসটা, তো ওই গত ক্লাসটাই আমি আরেকবার নিচ্ছি। হ্যাঁ, কয়েকজন জয়েন করেছিল গত রবিবারে, আমি বলেছিলাম পরে নিব, তো ভাবলাম যে এখন যেহেতু বছরের শুরু, ক্লাসও আমাদের কেবল শুরু হয়েছে, তাহলে আমি আরেকদিন ভালো করে এই ক্লাসটা নিয়ে নেব। তো গত ক্লাসটা আমরা এখন রিপিট করব আর কি, গত রবিবারের ক্লাসটা আমি মোবাইলে নিয়েছিলাম, আজকে ল্যাপটপে নিচ্ছি। দেখো পৃষ্ঠা, অধ্যায় এক, হ্যাঁ, পৃষ্ঠা 3 থেকে 5 নম্বর, পরিচ্ছেদ 1.1, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের বাকি অংশ। আমরা কতটুকু পড়েছিলাম তোমাদের মনে আছে? আমরা পড়েছিলাম ওই যে তোমাদের বইয়ে যে ভাষা শহীদদের ছবি আছে না, ভাষা শহীদদের, এই ভাষা শহীদদের ছবি পর্যন্ত আমরা পড়েছিলাম। তারপরে পৃষ্ঠা 3 নাম্বার, সবার কাছে বই আছে না? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো জাতীয়তাবাদের উন্মেষ এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে আমাদের পাঠ আর কি, ঠিক আছে? জি, দেখো তো এনারা কারা, চেনা যায় কিনা? ভাষা শহীদ, ভাষা ভাষা শহীদ, হ্যাঁ, 52-র ভাষা শহীদ। তাহলে এই যে, এই যে দেখা যাচ্ছে, এই ইনি কে বলতো? আব্দুস সালাম। হ্যাঁ, আব্দুস সালাম। ওনার ডান পাশে ইনি কে? শফিউর রহমান। শফিউর রহমান। ইনি আব্দুল জব্বার। আব্দুল জব্বার। আর ইনি শহীদ রফিক। হ্যাঁ হ্যাঁ, রফিক উদ্দিন আহমেদ, শহীদ আহমেদ। হ্যাঁ, তোমাদের বই আছে রফিক উদ্দিন আহমেদ। আর ইনি কে? আবুল বরকত। আবুল বরকত। হ্যাঁ, এই ছবিগুলো চিনবা, কার কোনটা ছবি? হ্যাঁ, তাহলে আমরা আরেকবার বলি, এটা কে, ইনি কে? আব্দুস সালাম। আব্দুস সালাম। ইনি শফিউর রহমান। শফিউর রহমান। ইনি টুপি পরা যে, উনি কে? আব্দুল জব্বার। আব্দুল জব্বার। আর ইনি রফিকউদ্দিন আহমেদ। হ্যাঁ, রফিকউদ্দিন আহমেদ। আর ইনি আবুল বরকত। আবুল বরকত। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এখানে অর্ধেকটা ছবি এসেছে, হ্যাঁ, অর্ধেকটা ছবি এসেছে, এটা একটা
শহীদ মিনারের ছবি, এটা বাংলাদেশের প্রথম শহীদ মিনার, হ্যাঁ, 23 ফেব্রুয়ারি 1952 সালে নির্মিত প্রথম শহীদ মিনার। এই শহীদ মিনারটা শফিউর রহমানের পিতাকে দিয়ে উদ্বোধন করা হয়, ঠিক আছে। আমরা আজকে এই সম্পর্কে জানবো, তোমাদের বইয়ে এই শহীদ মিনারের ছবিটা আরো উচ্চভাবে বড় ভাবে আছে, আমি বই থেকে আবার দেখাবো। বাড়ির কাজটা একটু দেখে নাও, কি বাড়ির কাছটাতে কি দেখা যাচ্ছে বলো তো। 21 ফেব্রুয়ারি কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করে, এখানে একটা আকার দিয়ে দাও, হ্যাঁ, মর্যাদা লাভ করে, ঠিক আছে। ম্যাম এটা তো গত ক্লাসের বাড়ির কাজ ছিল। হ্যাঁ, গত ক্লাসটাই আবার নিচ্ছি, বুঝছো, ওই যে বলেছি গত ক্লাসটাই আবার নিচ্ছি, কারণ অনেকে আবার ওই ক্লাসটা জয়েন করতে পারে নাই। জি ম্যাম বুঝেছি, বলেছি না ওই ক্লাসটাই, ওই ক্লাসটাই। কি বাবা, কি সময় একজন ফ্রেন্ড ওয়েটিং রুমে আছে, তাকে কি সেট করে নিই? হ্যাঁ নিয়েছি। আচ্ছা, আর এটা কি? ধন্যবাদ ধন্যবাদ, তোমরা এত কষ্ট করে ক্লাসটা দেখছো এই জন্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এখন ক্লাসে চলে যাব, একটু স্লাইড শোর মাধ্যমে দেখাই। হ্যাঁ আচ্ছা মেয়েরা, সময় কম তো স্লাইড শো দেখাবো না, আমি তোমাদের বইয়ে চলে যাচ্ছি। বই কি দেখা যাচ্ছে? জি মিস দেখা যাচ্ছে। আমরা কিন্তু গত ক্লাসে মানে তার আগে ক্লাসটা এই এটুক পর্যন্ত শেষ করেছিলাম, মানে ভাষা শহীদ আবুল সালা আব্দুল সালাম, আবুল সালাম না আব্দুল সালাম, আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল জব্বারের পরে শফিউর রহমান, তারপরে হচ্ছে রফিক উদ্দিন আহমেদ, এটুক পর্যন্ত আমরা ছিলাম, ঠিক আছে। এখন আমরা ভাষার দাবি এখান থেকে শুরু করব, ভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত। তো সবাই আমার সাথে আছো তো? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, ভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত, ভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত, আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয়। মানে যারা সংগ্রাম চালিয়ে আসতেছিল তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাষার দাবি আদায় না হবে আমরা সংগ্রাম চালিয়েই যাব, কেউ পিছ পা হবো না। কারাবন্দী নেতা শেখ মুজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় 21 ফেব্রুয়ারির কর্মসূচি পালনে ছাত্র ও আওয়ামী মুসলিম লীগের নেতাকর্মীদের ডেকে পরামর্শ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো তখন
খুব বলিষ্ঠ একজন ছাত্র নেতা ছিলেন, হ্যাঁ অনেক সাহসী ছিলেন, নির্ভীক ছিলেন। তো তিনি কারাবন্দী ছিলেন, কিন্তু তো কারাবন্দী থাকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তো চিকিৎসাধীন থাকা অবস্থায়ও তিনি 21 ফেব্রুয়ারির কর্মসূচি পালনে ছাত্র ও আওয়ামী মুসলিম লীগের নেতাকর্মীদের ডেকে পরামর্শ দেন কি কি করতে হবে, আন্দোলনটা কিভাবে চালিয়ে যেতে হবে, হ্যাঁ এইগুলা ব্যাপারে পরামর্শ দেন। ভাষা আন্দোলনে নেতৃত্ব প্রদানের জন্য শেখ মুজিবুর রহমান ও সহবন্দী ওনার সাথে বন্দী মহিউদ্দিন আহমেদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলে স্থানান্তর করা হয়। ঠিক আছে, উনি যেহেতু ঢাকায় বসে বেশি করতেছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন, দিক নির্দেশনা দিচ্ছেন, তো তখনকার সরকার হ্যাঁ তাকে হলো ফরিদপুরে পাঠিয়ে দেয়, ফরিদপুর জেলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে মহিউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে শেখ মুজিবুর রহমান রাজবন্দীদের মুক্তি ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমরণ অনশন শুরু করলে আন্দোলন তীব্র হয়ে ওঠে। এখন ফরিদপুর পাঠিয়ে দিলে কি হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আর পিছানোর মতো নেতা ছিলেন না, তিনি ওখানে গিয়েও হ্যাঁ ওখানে গিয়েও আন্দোলনটা চালিয়ে রাখেন এবং আমরণ অনশন শুরু করেন। আমরণ অনশন বুঝো? ম্যাম আমরণ অনশন মানে কি মৃত্যুর পূর্ব পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব এরকম কোন কিছু? হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর পূর্ব পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব, না খেয়ে আন্দোলন করা আর কি, কোনো খাবার গ্রহণ করবে না, পানীয় গ্রহণ করবে না, না খেয়ে আন্দোলন করা। তাহলে যদি কেউ আন্দোলন করতে গিয়ে মারা যায় তাহলে এটার জবাবদিহি আছে না, এই জন্য এই আমরণ অনশনটা হচ্ছে খুব তীব্র একটা প্রতিবাদ। আচ্ছা, তারপরে দেখো শুরু করলে আন্দোলন তীব্র হয়ে ওঠে, দেশব্যাপী জনমত গড়ে উঠতে থাকে। 20 ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় 21 ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা হয়। সভা সমাবেশ মিছিল 1 মাসের জন্য নিষিদ্ধ করা হয়। তো দেখো আন্দোলন কিন্তু চলছে, তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। হ্যাঁ, তো এই সরকার চাচ্ছে, তখন পাকিস্তানি সরকারকে চাচ্ছে যে আন্দোলন যাতে করতে না পারে, হ্যাঁ সভা সমাবেশ মিছিল 1 মাসের জন্য নিষিদ্ধ করা হয়। আন্দোলনের নেতৃবৃন্দ 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আর আমাদের যে আন্দোলনকারীরা ছিল, ছাত্র সমাজ ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছাত্রীরাও ছিল, তারা মনে করছে যে আন্দোলন থেকে কোনোভাবে পিছপা হব না, উর্দুকে রাষ্ট্রভাষা হতে দেব না, না না বাংলাই হবে রাষ্ট্রভাষা। ঠিক আছে, মৃত্যু মৃত্যু হতে পারে এই কথা জেনেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিল। ঠিক আছে, 144 ধারা ভঙ্গ করা মানে কি, 144 ধারা ভঙ্গ করলে হচ্ছে যে যে কাউকে যখন তখন গুলি করতে পারে। ঠিক আছে, 144 ধারা হচ্ছে এমন একটা আইন, যে আইনটা ভঙ্গ করলে দুইজনের বেশি রাস্তায় একত্রিত হওয়া যাবে না, যে আইনটা ভঙ্গ করলে গুলির নির্দেশ রয়েছে সেই আইনটা ভঙ্গ করার মতো সিদ্ধান্ত তারা গ্রহণ করেন। 21 ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়, মানে এখন যেটা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি চিনো তোমরা, ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি বিভাগটা, জরুরি বিভাগটা চিনো? জি ম্যাম। হ্যাঁ, ওই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা বলা হতো ওই জায়গাটা। তো 21 ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়, বর্তমান ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে, সেই আমতলায় একটা সভা অনুষ্ঠিত হয়, মানে মিটিং হয়। ঠিক আছে, সবাই সিদ্ধান্ত নেওয়া হয় যে 10 জন 10 জন করে মিছিল বের করবে। ঢাকা মেডিকেল কলেজের দিক থেকে 144 ধারা ভঙ্গ করে মিছিল এগিয়ে চলে, কথা বুঝছো? ওইখানে যেহেতু সিদ্ধান্ত হয়, ওই পাশ থেকে 144 ধারা ভঙ্গ করে মিছিল এগিয়ে চলে। মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীগণ, সাথে ছিলেন ইডেন কলেজ, কামরুননেসা গার্লস স্কুল ও বাংলা বাজার গার্লস স্কুল হতে আগত ছাত্রীগণ ও। ঠিক আছে, এখন দেখো পুলিশ প্রথমে কয়েকজনকে গ্রেপ্তার করে,
মিছিলে লাঠি চার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশ কি করে, প্রথমে কিছু ব্যক্তিকে ধরে 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 নিয়ে যায়, মিছিলে লাঠি চার্জ পুলিশের লাঠি দিয়ে হ্যাঁ আঘাত করে, কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে, টিয়ার গ্যাস, হ্যাঁ টিয়ার সেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ গুলি বর্ষণ করলে আবুল বরকত, জব্বার, রফিক, সালাম সহ আরো অনেকে শহীদ হন। তো যে সকল ব্যক্তির আমরা ছবি দেখলাম না একটু আগে, দেখলাম না স্লাইডে দেখিয়েছি, আবার তোমাদের বইও আছে, তারা দেখো ওখানে শহীদ হন, অনেকে হন আহত। ঢাকার ছাত্র হত্যার খবর দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। 22 ফেব্রুয়ারি ঢাকায় বিশাল শোক র্যালি বের হয়, সেখানে পুলিশের হামলায় শফিউর রহমান শহীদ হন। শহীদদের স্মৃতি অমর করে রাখার জন্য ঢাকায় 23 ফেব্রুয়ারি ছাত্র জনতা মেডিকেল কলেজের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করে। আচ্ছা, কে একা কি করছে? এবং শফিউরের পিতাকে দিয়ে ওই দিনই তা উদ্বোধন করা হয়। 24 তারিখ পুলিশ উক্ত শহীদ মিনার ভেঙে ফেলে। যে শহীদ মিনারের ছবিটা তোমাদেরকে দেখিয়েছিলাম না একটু আগে, এই যে এতটুকু অংশ দেখাতে পেরেছিলাম, তাই না? তো এই শহীদ মিনারটা নির্মাণ করা হয়, কবে নির্মাণ করা হয় বলতো? 23 ফেব্রুয়ারি। হ্যাঁ, 23 ফেব্রুয়ারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো 24 তারিখ পুলিশ উক্ত শহীদ মিনার ভেঙে ফেলে। ঢাকায় 21 ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে চট্টগ্রামে কবি মাহবুবুল আলম চৌধুরী, দেখো ওই যে ঢাকায় যে 21 তারিখে ছাত্র হত্যা হলো, হ্যাঁ ছাত্র হত্যা হলো, সেটার প্রতিবাদে চট্টগ্রামের কবি মাহবুবুল আলম চৌধুরী, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক প্রথম কবিতা রচনা করেন। কথা বুঝছো, যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা কাঁদতে আসিনি, এসেছি ফাঁসির দাবি নিয়ে, অর্থাৎ যারা মেরেছে তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক প্রথম কবিতা রচনা করেন। এই কবিতার নাম দিয়েছিলেন এটা, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক প্রথম কবিতা রচনা করেন। তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা সহ বিভিন্ন শহরে ছাত্র যুবক সহ সাধারণ মানুষ ভাষার দাবিতে আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে, পাকিস্তান রাষ্ট্রের প্রতি ঘৃণা পোষণ শুরু করে। এসব হত্যাকাণ্ড পূর্ব বাংলার জনগণের মনের উপর বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। আব্দুল গফফার চৌধুরী রচনা করেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমরা 21 ফেব্রুয়ারি দিন প্রভাত বেরির সময় এই গানটা গিয়ে গিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ নিবেদন করতে যাই না? জি মিস। এই গানটা কে রচনা করেছিলেন? আব্দুল গফফার চৌধুরী। হ্যাঁ, সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ রচনা ও সুর করেন। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। এই গানটা শুনেছো? জি মিস। হ্যাঁ, এই সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ রচনা ও সুর করেন, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। কথাটা তো বুঝতে পেরেছো যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, মানে তাৎপর্য বুঝেছো না? গানটা তাৎপর্য বুঝেছো না? জি মিস। আচ্ছা, এবং তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি, এরকম একটা গান আছে। হ্যাঁ, এটাও হলো আমাদের ভাষা আন্দোলনের গান, ঠিক আছে, মত সঙ্গীত। ডক্টর মুনির চৌধুরী জেলে বসে রচনা করেন কবর নাটক। এই যে ডক্টর মুনির চৌধুরীর কবর নাটক, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এটা ইয়ে করো, আন্ডারলাইন করো। ডক্টর
মুনির চৌধুরী কোথায় বসে কবর নাটকটি রচনা করেন এবং কোন ঘটনার প্রেক্ষিতে এই নাটকটি রচনা করেন? এটা কিন্তু বিসিএস পরীক্ষার প্রশ্ন, চাকরির পরীক্ষার প্রশ্ন কিন্তু, ঠিক আছে? ডক্টর মুনির চৌধুরীর কবর নাটক। আর জসীমউদ্দিনের হলো কবর কবিতা, ঠিক আছে? আর ডক্টর মুনির চৌধুরীর হলো কবর নাটক। জহির রায়হান রচনা করেন আরেক ফাল্গুন উপন্যাসটি। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চায় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠে। বাঙালি জাতীয়তাবাদের চেতনা মূলধারার রাজনৈতিক আদর্শ হিসেবে গুরুত্বপূর্ণ স্থান করে নেয়। তাহলে কথা বুঝছো যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলায় শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চায় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদে ঝড় উঠে। ওই যে ভাষা 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 মানে বাংলা ভাষাকে আমরা চাই, আমরা প্রতিষ্ঠিত করতে চাই, উর্দুকে আমরা প্রতিষ্ঠিত করব না, উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মানব না, উর্দু ভাষায় কথা বলবো না, উর্দু ভাষায় কোনো দাপ্তরিক ভাষা চলবে না, উর্দু ভাষায় কোনো কিছু করব না। এই যে লোকগুলো মারা গেল, আব্দুল সালাম, আবুল বরকত, আব্দুল জব্বার, শফিউর রহমান, রফিকউদ্দিন আহমেদ মারা গেল, তারপরে হচ্ছে প্রতিবাদ আন্দোলন তীব্রতর থেকে তীব্রতর হচ্ছে, এই সকল কিছু এই বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতিতে প্রভাব ফেলে, ঠিক আছে? তাহলে এসব চর্চায় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদে ঝড় উঠে। বাঙালি জাতীয়তাবাদের চেতনা মূলধারায় রাজনৈতিক আদর্শ হিসাবে গুরুত্বপূর্ণ স্থান করে নেয়। 1947 সালে সূচিত রাষ্ট্রভাষা আন্দোলন 1948 থেকে 1952 সালে প্রতিবাদ ও রক্তক্ষয়ী সংগ্রামে রূপ লাভ করে, ফলে পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। দেখেছো, আমরা দমবার জাতি নয়, আমরা দমি না, আমরা প্রতিবাদ করতে জানি, এবং প্রতিবাদ করতে জানি বলেই আমরা পিছিয়ে আসি না, বলেই আজকে আমরা কি হতে পেরেছি, স্বাধীন হতে পেরেছি। আর এই স্বাধীনটা মানে স্বাধীনতাটা ওই প্রথম সূত্রপাতই হচ্ছে তাদের সাথে 1952 সালের ভাষা আন্দোলন। ওই 52 সালের ভাষা আন্দোলনটাই ছিল প্রথম আন্দোলন, আর ভাষা আন্দোলনে জয়ী হয় হচ্ছে আমাদের প্রথম জয়, ঠিক আছে? এবং যেহেতু প্রথমবারই জয় লাভ করেছি, পরে ধীরে ধীরে ওরা যতবারই আমাদেরকে আহত করার চেষ্টা করেছে, আমরা প্রত্যেকটাতেই জয়লাভ করেছি, ঠিক আছে? ফলে পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে কত সালে সংবিধানে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়? 1956 সালে। হ্যাঁ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবাই মার্কিং হাইলাইট করে রাখো, অথবা মার্কিং করো লাল কলম বা যে কোনো কিছু দিয়ে, লাল কলম না, যে কোনো কিছু দিয়ে একটু হাইলাইট করো। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, এটাও বিশেষ পরীক্ষা আসে। নিজের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি নিয়ে পূর্ব বাংলার বাঙালি এবং অন্যান্য জনগোষ্ঠী মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস ও আত্মপ্রত্যয় খুঁজে পায়, ঠিক আছে? যেহেতু ভাষা আন্দোলনে জয়ী হয়ে গেলাম, তখন হলো নিজের ঐতিহ্য, নিজের ভাষা, নিজের ইতিহাস, নিজের সংস্কৃতি নিয়ে পূর্ব বাংলার বাঙালিরা অন্যান্য জনগোষ্ঠী মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস ও আত্মপ্রত্যয় খুঁজে পায়। 1952 সালের ভাষা আন্দোলনের পর 50-এর দশক ব্যাপী ছিল বাঙালিদের আত্মনিয়ন অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল। এই যে এইটা কিন্তু এই দেখো, এই লাইনটা দেখো, 1952 সালের ভাষা আন্দোলনের পর 50-এর দশক ব্যাপী ছিল বাঙালির আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল। এটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে, এটা দেখাও যে বাঙালির আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার সময়কাল লেখো, ঠিক আছে? জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। ম্যাম, কি ধরনের প্রশ্ন আসতে পারে এখান থেকে? জ্ঞানমূলক প্রশ্ন, বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল লিখো, প্রস্তুতিকাল উল্লেখ করো। প্রস্তুতিকালটা হচ্ছে
পঞ্চাশের দশক, ঠিক আছে? উত্তরটা হবে পঞ্চাশের দশক। ভাষা আন্দোলন পরবর্তীকালে সকল রাজনৈতিক আন্দোলনের অনুপ্রেরণা যুগিয়েছিল। এই আন্দোলন এ দেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে, বাঙালিদের মধ্যে ঐক্য ও স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে। পাকিস্তানি শাসন পর্বে এটি বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন। বললাম না, ওই যে ভাষা আন্দোলনটাই হলো প্রথম আন্দোলন, আর প্রথম মানে জয়লাভ করছি আমরা সেই ভাষা আন্দোলনই, জাতীয়তাবাদের উন্মেষ। হ্যাঁ, খুব আমাদের সময় খুব বেশি নাই, 9:10 পর্যন্ত তো, তাই না? হ্যাঁ, আচ্ছা দেখো আমাদের আরো 13 মিনিট আছে। জাতীয়তাবাদের উন্মেষ দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, তো বাঙালি জাতীয়তাবাদের বিকাশে, আমি কিন্তু জাতীয়তাবাদের কথা বলেছি, যে আমরা যে একই ভাষাভাষী, আমরা একটা মানে একটা দেশে বসবাস করি, আমাদের সংস্কৃতি এক, আমাদের ঐতিহ্য এক, তারপরে হচ্ছে আমাদের ইতিহাস, আমাদের ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি সকল কিছু এক, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সব সকল জাতি ধর্ম ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আমরা সবাই যে একই ভাষাভাষী, এই যে আমাদের ঐক্য বোধ, ঠিক আছে? মুসলিম বলো, হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, আমরা যে সবাই একটা ভাষাভাষী জনগোষ্ঠী, এই যে আমাদের মধ্যে একত্ব বোধটা আছে, ঐক্য বোধটা আছে, এটাই হচ্ছে মূলত জাতীয়তাবাদ, ঠিক আছে? আর এই জাতীয়তাবাদের উন্মেষটা ঘটেছিল 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সকলকে ঐক্যবদ্ধ করে, সবাইকে ঐক্যবদ্ধ করেছিল না, সবাই একসাথে অন্যান্য জেলার মানুষেরাও একাত্মতা প্রকাশ করেছে। তারপরে হচ্ছে ওখানে কিন্তু যখন ভাষা আন্দোলন হয়, ওইটা কি দেখা হয়েছে কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান, ওই চিন্তা করা হয়েছে বলো? নো ম্যাম, নো মিস। হ্যাঁ, ওই চিন্তা করা হয় নাই, সবাই আমরা বাঙালি, শুধু এই পরিচয়টাই ছিল তখন। পাকিস্তানের প্রতি আগে যে মোহ ছিল তা দ্রুত কেটে যেতে থাকে। নিজস্ব জাতিসত্তার সৃষ্টিতে ভাষা ও সংস্কৃতির সম্পর্ক, এবং এখানে কি এটা গুরুত্ব না? জি ম্যাম, জি মিস। আচ্ছা, এখানে একটু অস্পষ্ট, সংস্কৃতি সম্পর্ক এবং গুরুত্ব পূর্ব বাংলার মানুষের কাছে অধিকতর স্পষ্ট হয়ে ওঠে, ঠিক আছে? মানে আমরা কারো অধীনে থাকতে চাই না, আমাদের নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঐক্য, এটা আমাদের আলাদা ভাবে দরকার। সেটা হচ্ছে আমাদের দেশের মানুষ এই গুরুত্বটা উপলব্ধি করতে শুরু করে। ভাষা কেন্দ্রিক এই ঐক্যই জাতীয়তাবাদের মূল ভিত্তি রচনা করে, যা পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওই যে ভাষা আন্দোলনের সময় সবাই আমরা একতাবদ্ধ হয়েছিলাম, সবাই সংগ্রামী হয়েছিলাম, সবাই নিজের সংস্কৃতিকে চিনতে পেরেছিলাম, নিজের দেশকে ভালোবাসতে বুঝেছিলাম, নিজের ঐতিহ্যকে লালন করতে শিখেছিলাম, এই যে আমাদের মধ্যে একটা একত্ব বোধ চলে এসেছিল 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে, সেই একত্ব বোধের মাধ্যমেই আমরা সেই 1971 সালে গিয়ে স্বাধীন হতে পেরেছি। এবং অল্প দিনের মধ্যেই, মাত্র 9 মাসের মধ্যে, সেই মার্চের 26 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের 16 তারিখের মধ্যে, এই অল্প দিনের মধ্যেই আমরা স্বাধীন হতে পেরেছি, মাত্র 9 মাসের মধ্যেই। আচ্ছা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 1953 সাল থেকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়ে আসছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি খালি পায়ে হেঁটে শহীদ মিনারে ফুল অর্পণ করে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। বাঙালি জাতির কাছে দিনটি গভীর শোকের চেতনায় উজ্জীবিত হওয়ার দিন। কানাডা ভিত্তিক বহু ভাষাভাষী, এই দেখো এখান থেকে শুরু করো, কানাডা ভিত্তিক বহুভাষিক ও বহুজাতিক মাতৃভাষা প্রেমিক গোষ্ঠীর সদস্য রফিকুল ইসলাম ও
আব্দুল সালামের উদ্যোগ এবং আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা ও কূটনৈতিক তৎপরতার ফলে 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের 21 ফেব্রুয়ারির শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি প্রদান করে। ঠিক আছে, তাহলে দেখো কে এটা কে কে এই এর পিছনে অবদান রাখে। কানাডা ভিত্তিক বহুভাষিক ও বহুজাতিক মাতৃভাষা প্রেমিক। হ্যাঁ, বহুভাষিক এবং বহুজাতিক মাতৃভাষা প্রেমিক গোষ্ঠীর সদস্য, বহুজাতিক এবং বহুভাষিক মাতৃভাষা গোষ্ঠী প্রেমিক মাতৃভাষা প্রেমিক গোষ্ঠীর সদস্য, নাম হচ্ছে রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম। ইনাদের উদ্যোগ এবং আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এনারা দুজন ছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক তৎপরতার ফলে 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের 21 ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি প্রদান করে। দেখো হ্যাঁ, মিস কূটনৈতিক মানে কি? কূটনৈতিক হচ্ছে বিদেশ সংক্রান্ত, ঠিক আছে, আন্তর্জাতিক সংক্রান্ত, আন্তর্জাতিক সংক্রান্ত আরো বিস্তারিত পরে ক্লাসে বুঝিয়ে দিব, হ্যাঁ এখন সময় কম তো। আন্তর্জাতিক সংক্রান্ত, বিদেশ সংক্রান্ত আরো পরে বুঝিয়ে দিব পরে ক্লাসে, অল্প অল্প সময় আছে তো। এই কূটনৈতিকটা বিশাল ভাবে আমি নোট ডাউন করে লিখবো, আমি পরে ক্লাসে বুঝিয়ে দিব, জয়েন করে পরে ক্লাসে। আচ্ছা, স্বীকৃতি প্রদান করে। তাহলে দেখো আমরা একটা ছোট জাতি, আমরা একটা ছোট গোষ্ঠী, সরি ছোট একটা দেশের বসবাসকারী মানুষ, আমরা ছোট এক ছোট বাংলাদেশের একটা ছোট রাষ্ট্র, তারপরেও ছোট একটা দেশের অধিবাসী হয়েও আমরা আজকে কত গর্ববোধ করি যে আমাদেরকে এই আমাদের মাতৃভাষা দিবসকে ইউনেস্কোর মতো জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কোর মতো একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমাদের ভাষাকে স্বীকৃতি দিয়েছে। আমরা একটা ছোট্ট দেশের মানুষ, ছোট্ট রাষ্ট্রের মানুষ, হ্যাঁ স্বীকৃতি দিয়েছে, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি না? হ্যাঁ, পৃথিবীতে 6000-এর বেশি ভাষা রয়েছে, এসব ভাষার মানুষ সেই থেকে বাংলাদেশের শহীদ দিবসের গুরুত্ব উপলব্ধি করে নিজেদের ভাষার মর্ম নতুন ভাবে বুঝতে শিখেছে। আমরা যেমন আমাদের বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছি, আমরা যুদ্ধ করে রক্তের বিনিময়ে আমাদের বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছি, এরকম ঘটনার কারো জীবনে নেই, কারো কোনো দেশের ইতিহাসে নেই, আমাদের বাংলাদেশের ইতিহাসেই আছে। আমরা নিজের ভাষাকে নিজের ভাষায় নিজে কথা বলবো, সেটাও আবার যুদ্ধ করে প্রাণ দিয়ে রক্তের বিনিময়ে আন্দোলন করে আমাদের প্রতিষ্ঠিত করতে হয়েছে। আচ্ছা, তো বিভিন্ন আমাদের আমাদের দেশে বাংলা ভাষা বাংলা ভাষীদের পাশাপাশি বিভিন্ন ভাষা সংস্কৃতির নিগোষ্ঠী রয়েছে। বর্তমান সরকার সকল নিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ এবং উন্নয়নে সচেষ্ট হয়ে মাতৃভাষায় আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণে সুযোগ সৃষ্টি করেছে। ঠিক আছে, জি ম্যাম। তাহলে আমরা এই ক্ষুদ্র দেশের, এখন তো আমাদের বাংলাদেশটা অনেক পরিচিতি লাভ করেছে, আমরা অনেক এগিয়ে গিয়েছি, হ্যাঁ তো আমরা একটা ছোট দেশের মানুষ হয়েও আমাদের দেশটাকে সবাই চিনেছে, আমাদের বাংলা ভাষার কথা সবাই জেনেছে, 6000 ভাষার মধ্যে আমাদের ভাষা একটি মানে উল্লেখযোগ্য ভাষা হিসেবে সবাই চিনেছে, মর্যাদা পেয়েছে, তো সেই ক্ষেত্রে তো আমরা গর্ববোধ করতেই পারি, নাকি কি বলো তোমরা? জি মিস,
আচ্ছা বর্তমান সরকার সকল নৃগোষ্ঠীর, লাস্টের লাইনটা দেখো, বর্তমান সরকার সকল নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ। বর্তমান সরকার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনার সরকার, আওয়ামী লীগ সরকার উপলব্ধি করেছে যে আমাদের কাছে যেমন বাংলা ভাষার গুরুত্ব রয়েছে, আমাদের কাছে প্রিয় আমাদের মাতৃভাষা, তেমনি নৃগোষ্ঠীদেরও, চাকমা, মারমা, হ্যাঁ, খাসিয়া, তারপরে হলো অনেক নৃগোষ্ঠী রয়েছে, গারো, এদের নিজস্ব ভাষা রয়েছে, আবার কারো কারো ভাষা লিখিত রূপ রয়েছে। তোমরা তো 5, 7, 8 এইসব ক্লাসে পড়ে এসেছো না? হ্যাঁ, ওদের তাদের কারো কারো নিজস্ব ভাষার আবার লিখিত রূপও রয়েছে, লিপিও রয়েছে। তো এই ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ এবং উন্নয়নে সচেষ্ট হয়ে মাতৃভাষায় আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণে সুযোগ সৃষ্টি করেছে। মানে আমাদের বাংলা ভাষা যেমন গুরুত্বপূর্ণ, তাদের ভাষাটাকেও আমরা মূল্য করব, মূল্য দিব, মূল্যায়ন করব আর কি, সবার ভাষা সবার কাছে, তবে বাংলা ভাষায় আনুষ্ঠানিক ভাবে শিক্ষা গ্রহণের জন্য সুযোগ সৃষ্টি করেছে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এইটুকু পর্যন্ত। বাড়ির কাজ সবাই নিয়েছি না? মিস, বাড়ির কাছে শুধু ওই একটা কোশ্চেন। হ্যাঁ, একটা কোশ্চেন, এটা অনেক বড় হচ্ছে। হ্যাঁ জি মিস, গুছিয়ে তুমি যদি লিখতে যাও। বাড়ির কাজ কি লিখেছি? জি মিস, নূরে জান্নাত, নূরে জান্নাত না? আচ্ছা নেহা, বাড়ি কাজ তুলেছ? মিস আরেকবার একটু বলবেন বাড়ি কাজটা। জি, 21শে ফেব্রুয়ারি কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করে ব্যাখ্যা করো। আদিবা লিখেছো? আদিবা প্রামি, মিস পেয়ারি, নূরে পেয়ারি লিখেছ? জি মিস। কিয়াফাত নুজহাত, বাড়ি কাজ লিখেছ? জি মিস। আফ্রিদা সাজ্জাদ? জি মিস। স্বর্ণা চৌধুরী? জি মিস। আচ্ছা, জিনাত আফরিন? জি ম্যাম। পরের ক্লাসে আমি কিন্তু তোমাদের ক্যামেরা অন করে করে বাড়ি কাজ করেছো কিনা দেখাতে বলবো, ঠিক আছে? ওকে মিস। আচ্ছা জি মিস, তাহলে আজকের জন্য শেষ করছি। হ্যাঁ, আমার আরেকটা ক্লাস আছে, তো এরপরে তোমাদের ক্লাসেরই আর্টস এর মেয়েদের সাথে আছে ইতিহাস ক্লাস। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদেরও মনে হয় এরপরে আবার ক্লাস আছে, তাই না? জি মিস। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, আর স্বাস্থ্যবিধি মেনে চলো, বাড়ির কাজও করো। আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।